এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আমি বিয়ের সাজে সাজতে ব্যস্ত। বিয়ের আয়োজন দেশের সবচেয়ে বড় হলরুমে আয়োজন করা হয়েছে, তাই বলে কি মির্জা বাড়ি সাজবে না? অফকোর্স সাজবে। আজ সকাল থেকে ওয়েডিং প্ল্যানারের লোকেরা এসে মির্জা বাড়ির সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়ানোর কাজ করছে। সাজানোর আইটেমে তাজা ফুলের ব্যবহার হবে বেশি। বাড়ির ছোটরা যখন ড্রয়িং রুমে ব্যস্ত, তখনই বাড়ির সদর দরজা দিয়ে মধ্যবয়স্ক এক লোক প্রবেশ করলো। লোকটির উপস্থিতি তখনও কেউ বুঝতে পারেনি, তাই সেদিকে কারো কোনো বিশেষ খেয়ালই নেই। সবার নজর নিজের দিকে আকৃষ্ট করতে মধ্যবয়স্ক লোকটি গলা কাঁকড়ে উঁচু স্বরে বলল, কেমন আছে সবাই? বাড়ির জামাই দুয়ারে এসে দাঁড়িয়ে আছে সে কখন ধরে, আর তাকে বরণ করার মতো কেউ নেই। মির্জা বাড়ি তার রিচুয়াল কি সব ভুলে গেছে?
হীরামণি এবং নীলুফার বিয়ের আয়োজনে কতটুকু আর বাকি আছে সেসব বিষয় নিয়ে ওয়েডিং প্ল্যানার নুসরাতের সাথে আলোচনা করছিল, কারোর সময় মতো সব হওয়া যায়। দু তিন দিন পর বাকি অতিথিরাও আসা শুরু করে দিবে, লাস্ট মুহূর্তে কোনো ঘোরবার একদম সহ্য করবে না, তাই নুসরাতকে আগে থেকে সব বুঝিয়ে দিচ্ছে দুজন। কারণ মেয়েটি নতুন, তার অল্প বয়স, সাফারের নাকি পরিচিত, তাই এত বড় ইভেন্ট করার সুযোগ দিয়েছে। কিন্তু ব্যাপারটা নীলুফার বা হীরামণি কারো পছন্দ হয়নি। তারা দেশের বেস্ট প্ল্যানার হায়ার করতে চেয়েছিল, কিন্তু সাফারের মতে তারা বেস্ট হলেও তাদের প্ল্যানগুলো বেশিরভাগই পুরাতন হয়, তাই ফ্রেশারদের সুযোগ দেওয়া উচিত, তাদের কাছ থেকে নতুনত্ব অনেক কিছু পাওয়া যায়। তাই বন্ধুর বোন নুসরাতকে নিজের বোনের ওয়েডিং প্ল্যানার হিসেবে হায়ার করে। সাফার নুসরাতের কাজ দেখেছে আগে, এত বড় ইভেন্ট আগে প্ল্যান না করলেও যা করেছে তার সবই সন্তুষ্টজনক ছিল, তাই সাফার আশা করে এই মেয়ে নিজের বেস্টটা দিয়ে কাজ করবে। এখন লিভিং রুমের কর্নারে সাইডে রাখা সোফাতে বসে কথা বলছিল তারা, হঠাৎ পরিচিত কণ্ঠ কর্ণপাতে আসতেই হীরামণি থমকে গেল, শ্বাস ফুলে দ্রুততর হতে লাগলো। ঘাড় ঘুরিয়ে দেখার পরও বিমূর বিহ্বল হয়ে গিয়েছিল, ভিন্ন এক মানুষ রূপান্তরিত হয়েছে আবির, যে সাংঘাতিক অপরাধ করেছে নিজের স্ত্রী আর সন্তানদের সাথে। অপরাধ বোধের বিন্দুমাত্র চিহ্ন মুখে নাই তার, বয়সের এই পর্যায়ে এসে কোনো রোগের চিহ্ন নাই দেহে, ওর দেহ ওর সুন্দর সময়ের ক্ষীণত্ব এবং অনুপাত অক্ষুণ্ণ দেখেছে। তবু এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে বিগত বছরগুলো নিজের পরিবার পরিজন ছাড়া বেশ ভালোই কেটেছে তার, অথচ জীবনের কঠিন 10 বছর পার করা সহজ ছিল না হীরামণির জন্য। হীরামণির সামনের মানুষটিকে খুঁটিয়ে দেখতে লাগলো, সময়ের সাথে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ছোট করে কাটা চুল তাকে ভালোই মানিয়েছে, কিন্তু তার রং আর এখন আগের মতো নেই, বরং অ্যালুমিনিয়ামের মতো। আর দাদি নানির আমলের চশমার আড়ালে তার সুন্দর চোখ দুটি তাদের অর্ধজীবনের উজ্জ্বল ভবিষ্যৎ হারিয়ে যাওয়ার গল্প চিৎকার করে বলছে। নীলুফারও বসা থেকে উঠে দাঁড়ালো, ননদের কাঁধে হাত রেখে চোখের ইশারায় শান্ত হতে বলল। হীরামণির অস্বস্তির অস্থিরতার কারণ দুটোই জানা নীলুফারের। হীরামণিকে ওখানে রেখে ধীর পায়ে এগিয়ে গেল সদর দরজার সামনে। বাড়ি ভর্তি মানুষের সামনে নিজের বোনের মতো ননদকে কোনো তামাশার পাত্র বানাতে চাইছে না নীলুফার। তবে এত বছর পর আবিরের আবির্ভাবের কারণও বুঝে উঠতে পারছে না। শান্ত দৃষ্ট পথে তাকিয়ে মুখে একটা মেকি হাসি টেনে জিজ্ঞেস করল, ভাই সাহেব এভাবে আচানক, মানে আপনার রাস্তার কথা তো ছিল না, তাই আর কি, কোনো কি বিশেষ প্রয়োজন ছিল? ড্রয়িং রুমের পরিবেশও এখন থমথমে, পিনপিনে নীরবতায় ছেয়ে গেছে পুরো মির্জা বাড়ি। ব্যাপারটা ঘোরার বেগে সাফারের কানে চলে যায়। সাফার নিজের স্টাডি রুমে ছিল, নিজের সহকর্মী আরিফের সাথে কেস সংক্রান্ত কিছু নিয়ে আলাপে ব্যস্ত ছিল। খবরটা পাওয়ার সাথে সাথে সাফারের চোয়াল শক্ত হয়ে যায়, হাত মুঠো করে নিজের রাগটা নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কেন, আমি কি আসতে পারি না ভাবি, শ্বশুরবাড়ি বলে কথা? কারো কোনো তোয়াক্কা না করে আবির শেখ নিজেই এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে, হাতের কোটটা সোফায় ফেলে নিজেও আরামে বসে পড়ল। ড্রয়িং রুমে বসে থাকা রিদি, অর্পিতা, ফারাজ সহ সকলকে উদ্দেশ্য করে বলল, কি হলো, তোমরা দাঁড়িয়ে আছো কেন, বসো, এটাকে নিজের বাড়ি মনে করা। ফারাজ রেগে উঠল, দাঁতে দাঁত চেপে হিস হিসিয়ে বলল, আপনি এখানে কি করছেন মিস্টার আবির? বাবাই হই তোমার, বাড়ি কণ্ঠের জবাব দিল আবির। সম্পর্কের দূরত্ব বেড়ে গেলেও সম্পর্কটা কিন্তু চেঞ্জ হয়নি। তোমার মা এমনিও কোনো কাজের ছিল না, কিন্তু আশা করেছিলাম আমার সন্তানদের সে ভালো শিক্ষা দিবে, কিন্তু প্রতিবারের মতো এবারও আমাকে নিরাশ করলো। মুখ সামলিয়ে কথা বলুন, ভুলে যাবেন না আমি এখন সেই পিচ্ছি ফরাজ নেই যার সামনে ওর মাকে অপমান করবেন আর ও কিছুই করতে পারবে না। রিদি ভয়ে ওর ভাইয়ের বাহু চেপে ধরল, এই মানুষটিকেও ভীষণ ভয় পায়, তার সাথে আদৌ কোনো নামে মাত্র সম্পর্ক আছে বলে মনে হয় না, তবু ভয় পায়, ভয়ের কারণও হয়তো জানে না। বাহ, আই অ্যাম ইমপ্রেসড, তুমি একজন পুরুষের মতো কথা বলছো। যাই হোক, তোমার সাথে পরে কথা বলবো, আগে এই বাড়ি প্রধানের সাথে আলাপ করে নিই। কোথায় সে, আজ কোথায় গেল তার ন্যায় নীতি? ওয়াদা ভঙ্গ করার পরে দেখি শাস্তি দেওয়া দরকার তাকে। বলেই আবির এক মুহূর্ত না দাঁড়িয়ে সিকান্দার মির্জার রুমের দিকে পা বাড়ালো। পুরো ব্যাপারটা সাফার দোতলার বারান্দায় দাঁড়িয়ে অবলোকন করছিল, কপালে ওর চিন্তার ভাঁজ দেখা দিল। আবির শেখের এখানে আসার উদ্দেশ্য বুঝতে পেরে নিজেকে শান্ত রাখা ছাড়া কোনো উপায় নেই। মির্জা বাড়ির মান সম্মানের প্রশ্ন, মির্জা বাড়ির পূর্বপুরুষ কখনো কাউকে কথা দিয়ে কথা ভাঙেনি। সাফারের মধ্যেও নিজের পূর্বপুরুষের কিছুটা গুণ আছে, তাই তো কথার বরখেলাপ করেনি কখনো। কিন্তু এবার বিষয় ভিন্ন, সিকান্দার মির্জার ভেতরের বিবেক যদি জাগ্রত হয়ে যায় তাহলে সব পাল্টে যাবে, অনেক কিছু বদলে যাবে। সাফারের সাদা শার্ট রক্তে লাল বর্ণ ধারণ করেছে,
ফরাজের গায়ের টি শার্টটাও একই অবস্থা। হাসপাতালের স্ট্রেচারে শহীদ একজন নারীর দেহ নিয়ে দ্রুত বেগে করিডোরে ছুটছে দুজন যুবক। তাদের অবস্থা দেখে আশেপাশের সকল মানুষও ঘাবড়ে দিক বিদিক সরে দাঁড়ায়। যুবকদের চিৎকারে ডাক্তাররাও ছুটে আসে। চিনতে এক মিনিটও সময় নেয়নি সামনের যুবকটিকে। কাল বিলম্ব না করে ডাক্তার নিজে স্ট্রেচারে সহিত রোগীর দেহটিকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। ইতিমধ্যে ভেতরে আরও বেশ কয়েকজন অভিজ্ঞ ডাক্তার এসে উপস্থিত হল। রোগীর শরীর থেকে চাদরটা সরাতে সবে আটকে উঠল। অপারেশন থিয়েটারে নারী ডাক্তার সহ নার্সের চোখে পানি এলো। বিশাল করিডোরের দুপাশে দুজন যুবক দুই হাত পা ছড়িয়ে ফ্লোরে বসে আছে। একজন সমুদ্রের মতো শান্ত তো আরেকজনের ভেতর থেকে চিৎকার ভেসে আসছে। সাততলা বিশিষ্ট হাসপাতালের তিনতলা পুরোটাই খালি করে ফেলা হয়েছে। পুরো হাসপাতালকে ফরবিডেন এরিয়া পরিণত করা হলো। হাসপাতালের ফোনের লাইন জ্যাম করে দেয়া হলো। কারো হাসপাতালের বাইরে বা ভেতরে ঢোকার অনুমতি নেই। এতে অবশ্য ভুক্তভোগীরা কিছু ক্ষোভ প্রকাশ করলেও তাদের কোনো বিল দিতে হবে না বলে থামিয়ে দেওয়া হয়। আধ ঘন্টার মধ্যে পুরো হাসপাতালে নিজের আয়ত্ত নিয়ে নিল নেহাল। নিজের সিকিউরিটি ফোর্স দিয়ে ঘেরাও করে ফেলল হাসপাতাল। এই খবর কোনো মূল্যেই বাইরে যাওয়া চলবে না, সে সব বিষয় নেহাল খেয়াল রাখছে। অভ্র, নিশান্ত, মৃণালিনী সহ মির্জা বাড়ির সবাই কিছুক্ষণের মধ্যেই এসে পড়ল খবর পেয়ে। অভ্র এসেই ছুটে গেল অপারেশন থিয়েটারে। হাসপাতালের তিনতলার করিডোরে এখন কেবল কান্নার শব্দ শোনা যাচ্ছে। খবর পেয়ে আমিরও ছুটে আসে পরিবার সহ। ঘণ্টাখানিক পর সব ডাক্তার অপারেশন রুম থেকে একে একে বের হয়ে আসলো। কেবল অভ্র ছাড়া ডাক্তারকে দেখেই সকলে কান্না বন্ধ করে চিন্তিত মুখে তাকাল। সাফার উঠে সোজা ডাক্তারের মুখোমুখি দাঁড়ায়। ওর দৃষ্টি শান্ত, জানতে যাওয়ার আগ্রহ তেমন নেই, বিহেভ এমন। তবে ডাক্তার জানে এটা শুধু ঝড়ের পূর্বাভাস। মাথাটা নিচু করে একজন ডাক্তার এগিয়ে আসলো। ডাক্তার কি যথেষ্ট বয়স্ক, তাই বিনা দ্বিধায় সাফারের কাঁধে হাত রেখে বলল, ইটস গ্যাং রেপ। মাথাটা ঝিম ধরে যায় সাফারের, ঘুরে পড়ে যেতে নিলে। নিশান্ত আর আমির এসে ধরে ফেলে। নিজেকে ধাতস্থ করে আবারও ডাক্তারের দিকে তাকায়, কঠিন চোখে ইশারা করে। এরপর প্রচণ্ড বাজেভাবে ইন্টারকোর্স করা হয়। অপরাধী যত সম্ভব দুইয়ের অধিক ছিল, তিন বা চারজন ভাবে। হয়তো তার নেশাগ্রস্ত ছিল, ড্রাগসের ওভার ডোজে মানুষ এক প্রকার জানোয়ার হয়ে যায়। তারাও তেমন ছিল। পেশেন্টের সারা শরীরে অসংখ্য সিগারেটের দাগ দেখা গেছে। প্রাইভেট এরিয়াও ব্লেড দিয়ে কাটা হয়েছে। ভিকটিম হয়তো যন্ত্রণা অনুভব করারও সুযোগ পায়নি, কারণ ভিকটিমের শরীরে নেশা জাতীয় ইঞ্জেকশন পোষ করা হয়েছিল। অতিরিক্ত যন্ত্রণা আর ব্লাড যাওয়ার কারণে পেশেন্ট জীবনটা সহজ সরল কোনো অঙ্ক না। জীবনের সমীকরণটা মেলানো খুব কঠিন। মানুষ ভাবে এক আর হয় আরেক। সব কিছু অনিশ্চিত, গন্তব্যহীন, যেখানে পলে পলে বদলে যায় সময়, বদলায় মানুষ। এক একটা মানুষের জীবন হয় এক একটা উপন্যাস, আবার হয় ইতিহাস। কিন্তু প্রত্যেকের জীবন কাহিনী বইয়ের কালো অক্ষরে তো আর বাঁধা যায় না, সময়ের ঘড়িতে তাকে আটকানোও যায় না। কিন্তু কোনো একটা অজানা ঠিকানায় গিয়ে থমকে দাঁড়ায়। যে ঠিকানা এসে মানুষটা থমকে দাঁড়ায়, একমাত্র সেই জানে ফেলে আসা দিনগুলোর আড়ালে লুকিয়ে থাকা গল্পগুলো, আর কেউ জানে না। সিঁদুরে মেঘ নিয়ে আজ আকাশ হালকা লালে লাল আলোয় লাজ রাঙা করে সেজেছে। তা আবার পরন্ত বিকেলকে নিজের লজ্জায় লাল হয়ে যাওয়া গালকে রাঙিয়ে। এমন বিকেল কেন রোজ আসে না? চন্দ্রা ভাবে, ভাবনাতেই বিস্ময় আসে চন্দ্রার। এক চিলতে হাসি পুরো ঠোঁটে ধরা খেতে খেতে মিলিয়ে যায় আবার। কারো স্মৃতি তারা দিয়ে উঠে মনে, না চাইতেও মনে পড়ে তাকে। দূরে থেকেও দুজন দুজনকে না দেখেও চুপচাপ বসে থেকেও ভালোবাসা যায়। ভালোবাসার জন্য মানুষটিকে পাশে থাকার প্রয়োজন নেই। শরীরের দূরত্ব যোজন যোজন হলেও মনের দূরত্ব তো কিঞ্চিত। উদ্দীপনায় ছটফট মনটাকে সামলে নিল চন্দ্রার। এখন আর আগের মতো কথায় কথায় কাঁদে নাও, অতীত ধরে থেকেও বসে থাকে না। বলে না মানুষ অতি শোকে পাথর হয়ে যায়, চন্দ্রা নিজের মনটা পাথর করে ফেলেছে। হাত খোপায় চুল বেঁধে কিচেনের দিকে পা বাড়াতে চোখে পড়ে ড্রয়িং রুমের সাদা দেয়ালটায় টাঙানো এই মাসের ক্যালেন্ডারের পাতার উপর। মনে পড়ে যায় আজ তো চৈত্র সংক্রান্তি। কাঁচা আম আর তেঁতুলের একটা যুগলবন্দি ভর্তার কথা ভাবতেই বহুদিনের পুরনো জীর্ণ স্মৃতিগুলো আবার উঁকি দিয়ে কাঁপিয়ে দেয় মন। ছোটবেলার খেলার সাথীদের কথাও মানুষ পটে ভেসে আসে। মনের মাঝে আরও ভেসে ওঠে শেষ বিকেলের মাঠে সেই ছোটাছুটি, বৈশাখের ঝড়ে আম কুড়ানো দিনের গল্পগুলো, গ্রীষ্মের দুপুর বন্ধুদের সাথে সময় পেলেই দাঁড়িয়া বান্ধা বা বৌচি খেলায় মেতে ওঠা, সূর্যের শেষ আলোটুকুর থাকা পর্যন্ত চলতে থাকত মাঝে মাঝে সে খেলা তাদের।
তার সাথে অবশ্যই মামির মার খাওয়ার স্মৃতিগুলোও আছে। চন্দ্রার শ্বাস ফুলে ছোট্ট একটা দম ছাড়ল, মনে করতে চায় না আর পুরনো স্মৃতিগুলো, হোক না তা মিঠা বা হোক তিতা। পুরনো স্মৃতি ভেবে ভেবে একটা সময় চন্দ্রা মাপ মতো চায়ের পাতা ঢালে চুলায় রাখা চায়ের পাতিলটাতে। চুলার তাপে পানিটা বলকে যে ঢেউ ওঠে, তেমনই ঢেউ ওর বুকেও জাগে মাঝে মাঝে। কতটা সময় পার হয়ে গেছে, মানুষটাকে ছেড়ে এসেছে, তবু ক্ষণে ক্ষণে কেন যে মনে পড়ে। চন্দ্রার অবুঝ মন বুঝতে চায় না। চায়ের সুভাষ ছড়িয়ে পড়তে চন্দ্রা চেতনায় ফিরে নিজের জন্য এক কাপ চা নিয়ে আবারও ফিরে যায় নিজের রুমের ছোট বারান্দাটায়। ঠিক করে চায়ের সাথে আজ সূর্যাস্ত দেখবে চন্দ্রা। চায়ের কাপে চুমুক দিয়ে বারান্দার গ্রিল ধরে নিচের দিকে তাকায়। এই অ্যাপার্টমেন্টটা 15 তলার, ও এখন 9 তলায় আছে, তবু নিচের সব কিছুতে কত ছোট ছোট লাগছে। আশেপাশের সবচেয়ে উঁচু বিল্ডিং এটাই, চট্টগ্রামের শহর থেকে একটু ভেতরে বলে এখানে ঘনবসতিও কম, তাই এত বড় বিল্ডিং নেই আশেপাশে আর। তাই ওর এই বিল্ডিং থেকে আশেপাশের ভিউটা খুব চমৎকার লাগে দেখতে। চারদিকে গাছপালা দিয়ে ভরা সুন্দর পরিবেশ, পশ্চিমা আকাশে সূর্যটা আস্তে আস্তে যখন ডুবো করছে, তখন চন্দ্রাও নিজের কল্পনার জগতে আবারও ডুবে যেতে থাকে। 6 মাস আগে অর্পিতার কাল গায়ে হলুদ, তাই বাড়িতে আয়োজনের শেষ নেই, বড় ছোট সবাই ব্যস্ত বিয়ের আয়োজনে। এদিকে অর্পিতাদের বাড়ি মরিচা বাতি দিয়ে সাজানো হয়েছে। সাফারকে দাঁড়িয়ে থেকে আলোকসজ্জার কাজ তদারক করতে দেখা যাচ্ছে। আলোর রসুন আয়ে ভরা গেছে তাদের বাড়ি থেকে শুরু করে আশেপাশের রাস্তার চারপাশ। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, চন্দ্রা নিজেও এক মুহূর্ত সময় পাচ্ছে না দম ফেলার। অবশ্য এখন কাজগুলো মন থেকেই যত্ন সহকারে করছে, কেউ কে অর্ডার বা বাধ্য করেনি করতে। অর্পিতার সব কাজিন আর বন্ধুরা মিলে আজ মেহেদির আয়োজন করলো বাড়িতেই। বাড়ির বিশাল হলরুমে আয়োজনটা করা হলো। আমিরের অবস্থা বুঝে অর্পিতা বিয়ের জাঁকজমক আয়োজন করতে নিষেধ করে দিয়েছে, কারণ অর্পিতার পরিবার ইচ্ছা করলেই মেহেদি গায়ে হলুদ সহ সব অনুষ্ঠান শহরের কোনো বড় হোটেল বা হলরুম বুক করে আয়োজন করতে পারত। কিন্তু এতে আমির হয়তো নিজেকে কিছুটা ক্ষীণ মনে করত, তাই অর্পিতা বিয়ের আয়োজন সাদামাটা করতে বলে দেয়। এতে অবশ্যই নীলুফার রাজি হয় না প্রথমে, কিন্তু ছেলেমেয়ের ইচ্ছার কাছে এবারও পরাজয় হতে হলো তাকে। অর্পিতার 2 হাত ভরে মেহেদি দিয়ে দিচ্ছে দুজনকে, এরা হলো মেহেদি আর্টিস্ট। এছাড়া অনুষ্ঠানের বাকি সবার জন্য আরও 5 জন মেহেদি আর্টিস্টও আনা হয়েছে। বাড়ির সব মেয়েরা তাই মেহেদি দিতে এখন ব্যস্ত, বাদ যায়নি হীরামণিও। এক ঝাঁক উচ্ছল যুবতীকে ঢেলে নিজেও বসে পড়ে মেহেদি আর্টিস্ট হুমায়রা মেহেদির কাছে। মেয়েটিও চুপচাপ দিয়ে দিতে লাগলো। আশেপাশের সবাই যারা সিরিয়ালে এতক্ষণ লাইন ধরে বসেছিল, কিছুটা ক্ষোভ প্রকাশ করলেও মুখ খোলার সাহস পেল না হীরামণির সামনে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। ধন্যবাদ সবাইকে, আমাদের পাশেই থাকুন।